শুরুতে এই সংবাদ শিরোনাম। কারাবাখ যুদ্ধে 14,000 সেনা নিহত হওয়ার খবর জানালো আর্মেনিয়া। এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক। সুলাইমানি হত্যার বদলা নিতে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, কি ভাবছে যুক্তরাষ্ট্র? চীনকে সবচেয়ে বড় শত্রু হিসেবে ঘোষণা করল মার্কিন নৌবাহিনী। এবং সবশেষ থাকছে উত্তেজনা ছড়িয়ে তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নাগানো কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলছে 44 দিনের এই যুদ্ধে তাদের 14,286 জন সেনা নিহত হয়েছে এবং 22,400 জন আহত হয়েছে। এছাড়া আরও প্রায় 1,000 সেনার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দিয়ে ইয়েরেভান থেকে সেদেশের বার্তা সংস্থা আরান নিউজ রোববার এ খবর জানিয়েছে। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দপ্তর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পড়তার তথ্য দেওয়া হচ্ছিল। সাম্প্রতিক যুদ্ধে নাগানো কারাবাখ কোন কোন অঞ্চল আজারবাইজান নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি। বিতর্কিত নাগানো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত 27 সেপ্টেম্বর আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং 44 দিন ধরে চলা এই সংঘর্ষে দুপক্ষের হাজার হাজার সৈন্য এবং বেসামরিক নাগরিক হতাহত হয়। গত 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত করতে সম্মত হয় দুদেশ, তবে তার আগে আজারবাইজান বেশ কিছু এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যুদ্ধে আজারবাইজান তার পক্ষের হতাহত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। চালকবিহীন ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতির পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক। এটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উড়তে এবং দূরত্বে যেতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। টিটকা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ডেনমেচ জানিয়েছেন এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সম্পৃক্ততা হ্রাস করা। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে এই হেলিকপ্টার 160 কেজি ওজন বহন করতে সক্ষম আর এটি 850 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে পারবে। এই হেলিকপ্টারটি 4,572 মিটার উচ্চতায় উড়তে সক্ষম। নিহত সেনাপ্রধান কাসেম সুলাইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান। আগামী 3 জানুয়ারি কুদস ফোর্সের কমান্ডারের মৃত্যুবার্ষিকী। ওই দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ শানাতে পারে ইরানের বাহিনী, এমনটা আশঙ্কা করে পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার বিষয়ে এক গোপন ঘাঁটি থেকে ফোনে সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকনোলজি। প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কোনো ধরনের হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা। মধ্যপ্রাচ্যে আমাদের সহযোগীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রয়োজনে হামলাকারী ইরান এবং ওই দেশের মদতদাতাদের উপর পাল্টা হামলা চালাতে আমরা পূর্ণ সক্ষম। আমার কমান্ডারদের সাথে রুশ কথা হচ্ছে, তারা সম্পূর্ণ তৈরি। তিনি আরও জানান, সাম্প্রতিক বাগদাদ গিয়েছিলেন তিনি। সেখানে আন্তর্জাতিক সন্ত্রাস দমন বাহিনীর প্রধান মার্কিন জেনারেল পল কালভার্ট এবং ইরাকের সেনাপ্রধান জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লার সাথে সাক্ষাৎ করেন। জেনারেল ম্যাকেনজি সিরিয়া সফরের কথাও জানান সাংবাদিকদের। প্রসঙ্গত গত বছরে ইরাক এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপর মধ্যপ্রাচ্যে অনেকটাই পাল্টেছে সমীকরণ। ইরাকের আণবিক কর্মসূচি এবং সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কার দরুন ইরাকে নিজেদের অবস্থান মজবুত করতে বাধ্য হয়েছে মার্কিন ফৌজ। 2020 অর্থাৎ চলতি বছরের 3 জানুয়ারি সুলাইমানি হত্যা করা হয়েছিল। তার ওই দিন ইরান হামলা চালালে পাল্টা হামলার প্রস্তুতি পারস্য উপসাগরকে টহল দিচ্ছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার USS নিমিৎজ। আকাশে টহল দিয়েছে 2টি মার্কিন বোমারো B-50 বিমান। মার্কিন নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশল প্রকাশ করেছে, রাতে দেশটির নৌবাহিনী মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।
তিন বিভাগের প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন এবং আগ্রাসী আচরণ বন্ধ করা না হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার জন্য ঝুঁকি নিতে হবে। মার্কিন নৌবাহিনীর প্রকাশিত 36 পৃষ্ঠার এই কৌশলে বলা হয়েছে, প্রতিদিন সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দশকে সমুদ্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে তা নির্ভর করছে আমেরিকা কীভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার উপর। মার্কিন মেরিন কমান্ডার জেনারেল ডেভিড বার্গার, নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল মাইক গিল্ডে এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল কার্ল শুলচ লিখেছেন, তার উদ্যোগের সঙ্গে লক্ষ্য করেছেন যে চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে। তিন কর্মকর্তা বলেছেন, দুদেশই আমেরিকার শত্রু, কিন্তু চীন সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদের কৌশলগত হুমকি হয়ে উঠেছে। চীনের সামরিক সক্ষমতা দিন দিন আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। চীনের অত্যাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ শানডংয়ের নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি বহর তাইওয়ান প্রণালীতে নোঙর করেছে। বহরটিকে পর্যবেক্ষণ করতে তাইওয়ান সেনা কর্মকর্তাদের পর সোমবার চীনের বিমানবাহিনী বলেছে, দক্ষিণ চীন সাগরের রুটিন মহড়ার অংশ হিসেবেই তাদের এ যাত্রা। একই সামুদ্রিক পথে একটি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রম করার মাত্র একদিন পরেই তাইওয়ান প্রণালী হয়ে চীনা যুদ্ধজাহাজ শানডংয়ের এই যাত্রা। চীনের নৌবাহিনী বলেছে, দক্ষিণ চীন সাগরে অনুশীলনের উদ্দেশ্যে রোববার শানডং এবং সঙ্গী জাহাজগুলো স্পর্শকাতর তাইওয়ান প্রণালী হয়ে স্বাভাবিক ভ্রমণ করেছে। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত পানি সীমার বড় অংশে নিজেদের অধিকার দাবি করছে চীন। এই মহড়াগুলোকে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সাধারণ আয়োজনের অংশ হিসেবে উল্লেখ করে চীনা নৌবাহিনী বলেছে, প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা এই মহড়া চালু রাখব। এই প্রণালী দিয়ে যুদ্ধজাহাজগুলোর যাত্রা চীন এবং তাইওয়ানের মধ্যে বিদ্যমান উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। অবশ্য তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অন্তর্ভুক্তভাবে কমিউনিস্ট চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান সরকার বলছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনই তাদের আকাশ সীমায় চীনা সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শানডং চারটি যুদ্ধজাহাজ নিয়ে বৃহস্পতিবার উত্তর চীনের ডালিয়ান বন্দর থেকে রওনা হয়েছিল। ওয়েবসাইটে একটি বিবৃতিতে তারা জানান, রণতরীর বহরটি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তাইওয়ান জানিয়েছে, চীনা জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতে তারা 6টি যুদ্ধজাহাজ এবং 8টি সামরিক বিমান পাঠিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।